ওয়াম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইকোনমিক ডেভেলপমেন্ট কি, ইম্পর্টেন্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করার টুলসগুলি সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। সো গাইজ, দিস ভিডিও গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং, কিপ ওয়াচিং। গাইজ, আমরা প্রিভিয়াস ভিডিওতে ইকোনমিক গ্রোথ অর্থাৎ ন্যাশনাল ইনকাম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে প্রথমেই দেখে নেব ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সগুলি কী কী। আমরা জানি কোনো দেশের জিডিপির ইনক্রিজ অর্থাৎ টোটাল ইনকামের বৃদ্ধিকে ইকোনমিক গ্রোথ ইন্ডিকেট করে। অন্যদিকে ইকোনমিক গ্রোথ প্লাস স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ ইকোনমিক গ্রোথের সঙ্গে কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনযাত্রার মানকে ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করে। ইকোনমিক গ্রোথ অনলি কোয়ান্টিটেটিভ অর্থাৎ জিডিপির পরিমাণকে মেজার করে। অন দ্য আদার হ্যান্ড, ইকোনমিক ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অর্থাৎ জিডিপির পরিমাণের সঙ্গে জীবনের কোয়ালিটিও মেজার করে। জিডিপি, জিএনপি এরম কিছু টুলস দ্বারা ইকোনমিক গ্রোথ মেজার করা হয়। এগুলি জানার জন্য প্রিভিয়াস ভিডিওটি চেক করতে পারেন। অন্যদিকে HDI, PQLI, GII এরকম কয়েকটি টুলস দ্বারা ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করা যায়। এই টুলসগুলি সম্বন্ধে ডিটেলে আলোচনা করার আগে দেখে নেব ইকোনমিক ডেভেলপমেন্ট কনসেপ্টের আবির্ভাব কিভাবে ঘটল। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম মেজার করতে হয়। বাট পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন টোটাল ইনকামকে টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করা হয়েছে, কিন্তু বাস্তবে এই টোটাল পপুলেশনের মধ্যে সবাই ইনকাম করে না। বিকজ এই টোটাল পপুলেশনের মধ্যে বাচ্চারা আছে, হাউসওয়াইফ আছে, যারা ইনকাম করে না। এদের ইনকামগুলি ধনীদের কাছে কেন্দ্রীভূত হচ্ছে। অন্যদিকে আমাদের দেশ ট্রিকল ডাউন অর্থাৎ চুয়ে পড়া পদ্ধতিতে বিশ্বাসী ছিল। ইন্ডিয়াতে তিন শ্রেণীর মানুষ আছে, ধনী, মধ্যবিত্ত এবং গরিব। ট্রিকল ডাউন থিওরির মেন ফান্ডা হলো ধনীরা বিজনেস করবে এবং বাকিরা সেই বিজনেসের ওয়ার্কার হবে, কিন্তু বাস্তবে কেবল মধ্যবিত্তরাই এর সুযোগ পেয়েছে, গরিবরা গরিবই থেকে গেছে। এই সিচুয়েশনকে চেঞ্জ করার জন্যে ইকোনমিক ডেভেলপমেন্ট এই কনসেপ্টটা আনা হয়েছে। এরপর ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করার টুলসগুলি সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। এটি পরিমাপের তিনটি সূচক হলো লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার, সেকেন্ড লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ জীবনকাল, দ্যাট মিন্স সেই ভৌগোলিক অঞ্চলে প্রত্যেক মানুষ অ্যাভারেজ কত বছর বাঁচে, অ্যান্ড থার্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট অর্থাৎ শিশু মৃত্যুর হার। প্রত্যেকটি সূচকের ভ্যালু 1 থেকে 100 এই স্কেলের মধ্যে কাউন্ট করা হয়, যেখানে 1 ইকুয়াল টু ওয়ার্স্ট অর্থাৎ সবচেয়ে খারাপ, অ্যান্ড 100 ইকুয়াল টু বেস্ট। এই তিনটি সূচকের গড় ভ্যালুই হলো ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সের মান। সেকেন্ড টুলস হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটি পরিমাপেরও তিনটি সূচক হলো এডুকেশনাল অ্যাটাইনমেন্ট ইন্ডেক্স অর্থাৎ লিটারেসি রেট, সেকেন্ড লাইফ এক্সপেক্টেন্সি, অ্যান্ড থার্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটি PPP দ্বারা প্রকাশিত পার ক্যাপিটা ইনকামের দ্বারা বোঝানো হয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অ্যান্ড ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সের প্রথম দুটি সূচক সেম, কেবল থার্ড সূচকটা ডিফারেন্ট। বলা বাহুল্য ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুলসটি হল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। থার্ড, জেন্ডার ইনইকোয়ালিটি ইন্ডেক্স। উই নো দ্যাট আমাদের সোসাইটিতে মেল অ্যান্ড ফিমেলদের মধ্যে অনেক অসমতা আছে। এটিকে মেজার করতেই জেন্ডার ইনইকোয়ালিটি ইন্ডেক্স আনা হয়েছে। এর তিনটি ডাইমেনশন আছে। ফার্স্ট, রিপ্রোডাকশন হেলথ, যেটি ম্যাটারনাল মর্টালিটি রেট অ্যান্ড অ্যাডোলেসেন্ট ফার্টালিটি রেট দ্বারা মেজার করা হয়। সেকেন্ড, এম্পাওয়ারমেন্ট, এটি মেল অ্যান্ড ফিমেলদের মধ্যে সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড পার্লামেন্টের সিট শেয়ারিংয়ের দ্বারা মেজার করা হয়। থার্ড, লেবার মার্কেট, ইহা মেল অ্যান্ড ফিমেলদের পার্টিসিপেটিং দ্বারা মেজার করা হয়। নেক্সট টুল হলো জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটি তিনটি বেসিক ডাইমেনশন দ্বারা জেন্ডার গ্যাপকে মেজার করে। ডাইমেনশনগুলি হলো হেলথ, স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড এডুকেশন। বেসিক্যালি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অফ ফিমেল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অফ মেলস এর রেশিও দ্বারা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স মেজার করা হয়। ফিফথ, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। 10টি ফ্যাক্টরের ওপর বিবেচনা করে MPI নির্ণয় করা হয়। আমরা এই ফ্যাক্টরগুলিকে তিনটি ডাইমেনশনে ভাগ করে নেব। হেলথের মধ্যে রয়েছে চাইল্ড মর্টালিটি অ্যান্ড নিউট্রিশন, এডুকেশনের মধ্যে রয়েছে ইয়ার অফ স্কুলিং অ্যান্ড স্কুল অ্যাটেন্ডেন্স, লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে কুকিং ফিউল, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, হাউজিং অ্যান্ড অ্যাসেটস। যদি কোনো ব্যক্তি এই 10টি ফ্যাক্টরের মধ্যে অ্যাটলিস্ট 3টি ফ্যাক্টর থেকেও বঞ্চিত হয়, দেন তাকে পুয়ার হিসাবে বিবেচনা করা হবে। MPI হিসাবে ইন্ডিয়ার টোটাল পপুলেশনের 53.7% অর্থাৎ
63.2 কোটির মানুষ মাল্টি ডাইমেনশনাল পভার্টির মধ্যে রয়েছে। সিক্স টুল হল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এর মাধ্যমে বিশ্বজুড়ে ক্ষুধা মেজার করা হয়। এর চারটি প্যারামিটার্স হল আন্ডারনারিশ পিপল, অর্থাৎ যেসব মানুষের মধ্যে পর্যাপ্ত খাবারের অভাব আছে। সেকেন্ড, চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 সাফারিং ফ্রম ওয়েস্টিং, অর্থাৎ 5 বছর বয়সের মধ্যেকার শিশুরা যাদের মধ্যে পর্যাপ্ত পুষ্টির অভাব আছে। থার্ড, চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 সাফারিং ফ্রম স্টান্টিং, অর্থাৎ 5 বছরের মধ্যেকার শিশুরা যাদের পর্যাপ্ত পুষ্টির অভাবে ঠিকমতো গ্রোথ অর্থাৎ হাইট বাড়েনি। ফোর্থ, দ্য মর্টালিটি রেট অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5, অর্থাৎ 5 বছর বয়সের মধ্যেকার শিশুদের মৃত্যু হার। সেভেন টুল হল গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, জিএনপি থেকেও আরও সুস্পষ্টভাবে কোয়ালিটি অফ লাইফকে মেজার করা হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের মাধ্যমে। এর চারটি ডাইমেনশন হল ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রিজারভেশন অ্যান্ড প্রমোশন অফ কালচারাল ভ্যালুস, কনজারভেশন অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স। নেক্সট টুল হল হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের মাধ্যমে পাবলিশ করা হয়। এর ছটি প্যারামিটার হল ইনকাম, সোশ্যাল সাপোর্ট, হেলদি লাইফ এক্সপেক্টেন্সি, ফ্রিডম, জেনারোসিটি অ্যান্ড ট্রাস্ট। ইট ইউজেস টু মেজার হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ এ নেশন। দ্য লাস্ট টপিক ইজ জেনুইন প্রোগ্রেস ইন্ডিকেটর। ন্যাশনাল ইনকাম থেকে এনভায়রনমেন্টাল কস্ট, অর্থাৎ ওজন স্তরের ক্ষয়, পলিউশন অ্যান্ড সোশ্যাল কস্ট, অর্থাৎ ক্রাইম অ্যান্ড ফ্যামিলি ব্রেকিং ডিডাক্টসের মাধ্যমে এটি মেজার করা হয়। অ্যাকচুয়ালি দেশের ইকোনমির সাধারণ মেজারমেন্টের ঊর্ধ্বে উঠে প্রকৃতির ক্ষয়গুলোও মেজার করে এটি। গাইস, ভিডিওর মধ্যে অনেক জায়গায় পিপিপি এই টার্মের উল্লেখ আছে। নেক্সট ভিডিওতে পিপিপি সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হবে। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। হ্যাভ অ্যান অসাম ডে। বাই বাই।